পরের খবরে আসব। থিয়েটার রোডে বৃদ্ধা খুরে আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি। ধৃত দুধকুমারের পুলিশে পাচত হলো, 11 নভেম্বর পর্যন্ত। কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, চুরির অভিযোগেই এই দুধকুমারকে ছাড়িয়ে দেওয়া হয় কাজ থেকে, তাই কি পুলিশ নিজেদের হেফাজতে রেখে তাকে জেরা করতে চাইছে যে সেই আক্রোশ থেকেই খুন কিনা? একেবারে পাপিয়া, দেখো গতকাল দুধকুমারকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে ওই বৃদ্ধার বাড়ি থেকে খোয়া যাওয়া দুটি মোবাইল উদ্ধার হয়েছে, এবং যেটা পুলিশ জানতে পেরেছিল যে খুন ছাড়াও ওই বাড়ি থেকে বেশ কিছু গয়নাও চুরি হয়েছে। সে কারণেই কিন্তু আজকে এই দুধকুমার ঢলকে তাকে আদালতে পেশ করা হয়, এবং সরকারি আইনজীবী তিনি বিচারকের কাছে যেটা জানান যে যেভাবে খুন হয়েছে, কারণ আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পেরেছি যে গতকাল ওই বৃদ্ধার দেহ পাওয়া যাওয়ার আগে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে পুলিশ দেখতে পেয়েছিল যে তার আগের দিন কিন্তু এই দুধকুমার সন্ধ্যেবেলা ওই বাড়িতে ঢুকেছিল, এবং মধ্যরাতে তাকে বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখা যায়, এবং সেখান থেকেই পুলিশের সন্দেহ, তারপর তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ওই দুটি মোবাইল উদ্ধার হয়েছে। এখন পুলিশের সন্দেহ হচ্ছে এই ঘটনায় আরো কেউ জড়িত থাকতে পারে, কি কারা কারা ছিল, নাকি দুধকুমার একাই এই খুন করেছে, সেই সব বিষয়গুলি জানার জন্যই তাকে নিজেদের হেফাজতে চায় পুলিশ। 14 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল, বিচারক সব কিছু শুনে তাকে 11 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পাপিয়া, ধন্যবাদ ব্রতদীপ। আর এই প্রসঙ্গে, অর্থাৎ পুরো ভোট প্রসঙ্গে কি বলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, দেখুন। গণতন্ত্রের পক্ষে এটাই ঠিক যে পুরো ভোট হোক, শুধু কোভিডের ব্যাপারটা দেখেনি, নইলে গণতন্ত্র শক্তিশালী হবে কি করে? কলকাতার মেয়র তো বলেছেন যে আমরা তাড়াতাড়ি পুরো ভোট চাই, আমরা প্রস্তুত। আমার ধারণা তৃণমূলের সর্বত্র সবাই প্রস্তুত আছে পুরো ভোট করার জন্য। যদি কলকাতা, হাওড়া এবং বিধাননগরে আগে ভোট হয়ে যায় কোনো বড় পুরসভা কর্পোরেশন, তাহলে এরপরে অন্য যে 106টা পৌরসভা আছে যাদের পুরো ভোট করতে হবে তাদেরটাও করে নাও। আমার ধারণা যে সরকার কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত এই ব্যাপারে নেবে। সুতরাং আমাদের অরিজিনাল পজিশন নিশ্চয়ই ছিল যে ব্যালটে ভোট হওয়া দরকার, এখন রাজ্য নির্বাচন কমিশন সেটা মানলে হয়, তার কারণ ব্যালট করলেই আরও কাম্বারসাম হয়ে যাবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন যেমন রেডিমেড জিনিস, এটা আবার ব্যালট ছাপতে হবে, ব্যালট বক্স ছাপতে হবে, ইত্যাদি ইত্যাদি, সেটা ওরাই সিদ্ধান্ত নিতে পারবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।